রাজধানীতে শুরু হয়েছে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা। এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে মতিঝিলের দিকে যাচ্ছে গণতন্ত্র মঞ্চের যারা নেতৃবৃন্দ রয়েছে। তারা বলছে গ্যাস বিদ্যুৎ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আজকে এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই পদযাত্রাটি তারা শুরু করেছে এবং পদযাত্রাটি নিয়ে প্রেসক্লাবের সামনে হয়ে পল্টন মোড় হয়ে তারা আজকের এই গণতন্ত্র মঞ্চের মতিঝিল যাওয়ার কথা রয়েছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি, দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে ফেসবুক লাইভ। আজকে গ্যাস বিদ্যুৎ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ 14 দফা যে দাবি জানিয়ে আসছিল গণতন্ত্র মঞ্চ, সেই 14 দফা দাবিতে আজকে তারা গণ পদযাত্রা আজকে শুরু করেছে। এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে থেকে তাদের পদযাত্রাটি শুরু হয়েছে এবং সেটি পল্টন মোড় হয়ে আজকের পদযাত্রাটি মতিঝিল পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। ¡Gracias!
মঞ্চের যে পদযাত্রাটি রয়েছে সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে মতিঝিল যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে তাদের পদযাত্রাটি শুরু হয়েছে। এখানে গণতন্ত্র মঞ্চের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং আবিদশন আরেকটি বিষয় যে আজকে বিএনপি যে একটি কর্মসূচি ঘোষণা করেছে যে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা হবে এবং তারই ধারাবাহিকতা এসে পাল্টা আরেকটি আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে শান্তি সমাবেশের, যে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ তার ধারাবাহিকতায় আজকে গণতন্ত্র মঞ্চ রাজধানীতে তাদের প্রতিবাদী পদযাত্রা শুরু করেছে এবং পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দর্শক আপনারা দেখছিলেন ইত্তেফাকের ফেসবুক লাইভ, যুক্ত ছিলাম আমি আকরাম হোসেন নাইম, আপনাদের সাথে আবারও যুক্ত হবো, সেই পর্যন্ত ইত্তেফাকের সাথেই থাকুন।